কইরে সরপিল্লা 20টা টাকা লইয়া যা, লাল বাজারতে 10টা টাকার কেরাসিন তেল আনিস, আর 60টাকাতে একটা কুফি আনিস। আগের কুফিটা ভাঙ্গে গেছে গা, বেড়ার কইস ডান্ডাওয়ালা কুফি দিত, নাইলে কুফি বেড়াত লটকান জানা। আর হুন 1টাকাতে একটা বান্ডি আনিস। কি একটা জ্বালাত ফললাম, উদান নাই মাদান নাই, যে বালা মন চা বেড়াইতে হে বালাই কারেন্টটা লইয়া যাগা, মনটা ক কারেন্টের থামবাড়ি সবি কুবাইয়া ফালাই দি। দাদি অহনের দিনে কেরাসিন চলে গো, হ্যাঁ হুঙ্গ এই কথাটা তুমি বুঝো না, একটা ওই যে কারেন্ট ছাড়া যে বাত্তি জানে জ্বলে, সেই বাত্তি লইয়াইও। হইও রে গোলাম, সেই বাত্তি কিন্না সাজ দিমু গিদ্দা, তোর বাপের মাথা দিয়া কারেন্টই যদি না থাকে দেওস না গোলামের ফুদাইতে দিনের মিদে 14 বার কারেন্টটা লইয়া যাগা। এ কোন দিন জানে আমার ফ্যানের কোয়েলটা জ্বললা যাগা। হ্যাঁ সৈদ্য কইছো দাদি, কারেন্ট না থাকলে বাত্তি চার্জ দিবা কেমনে? দাদি হুনো ও তো জানে কারেন্ট যা, তাইলে কারেন্টের লাইন দিয়া কাইটতে লাও না, হুদা হুদি কারেন্টের বিল দি দিতেছ। হইও রে, তোর মতন গোবরের মাথা লই আমি চলি হুন্ডে হুন্ডে, কারেন্টের লাইনটা কাইটতে লাইলে ফ্রিজটা কেমনে চলবো? ফ্রিজটা হ্যাঁ বাসন বইরা কাঁচলার মিল তো না হেবালা, যা কেরাসিন লই আয়স বলা, কারেন্ট অফিসের বেড়ার নাম্বারটা লই আয়স, গুলামের কুতাইত্রে জিঙ্গাইতাম কারেন্টা লইয়া তাম সাজুরে বইছে নাকি মিদ্দে? হ্যাঁ কারেন্টের জ্বালা শান্তিতে কুদুর ঘুমাইতামও পারি না, কুস্তা করতাম পারি না। কারেন্ট নাই দি কেমদা আমি হাইতেও পারতাছি না ঘুমাইতেও পারতাছি না, আর এমদা এক বিড়ি গামলা বইরে হাইতাছে কেমনে, কেরেত কেরেত গিলতাছে আর হাইতাছে, মাগ্গমায়ানি মুখটার মধ্যে অতলা রুসি। মাগ্গো মামায়ানি কেমনে হাইতাছে, এ হুগনাডা গরুর মতন সাবাইতাছে, হালি কিলা কুদুর ডাইল ডুইল নালা কেমনে হাইতাছে সে হুগনাডা, আল্লাহ ও আল্লাহ। কয়েক ধরনের মানুষ আছে, কারেন্ট না থাকলে ঘুমাইতে পারে না হাইতে পারে না, আর কয়েক ধরনের মানুষ আছে কারেন্টটা আছে কি না এটার খবর নাই, বিছনাটার মধ্যে ফিটটা দিলেই গদ গদ নাক ডেকে নাক ডেকে ডেকে ঘুমানো শুরু করে, মশা কামড়া কি না এটাও বুঝে না। ভিডিওটা ভাল লাগলে আমার ব্রাহ্মণবাড়িয়া ব্লগার পেজটারে হাবলাদা একটা ফলো দিয়ে দেন, ঘরে জানে আমি জানে ভালো ভালো ভিডিও চালে জানে দেখতারেন হাবলাদা।